গতকাল রাত 2টা নাগাদ বর্ধমান থানা থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে থাকা রানীগঞ্জ বাজার বজরংবলী মন্দিরের ভেতরে হনুমানজির মন্দিরের মাথার মুকুট এবং গলার চেন সহ আরও অনেক পুজোর জরুরি সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা জানান, চুরি যাওয়া মুকুট এবং গলার চেন প্রায় 10 থেকে 12 ভরি সোনা দিয়ে তৈরি, তাই তার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকারও বেশি। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে থানায় অভিযোগ করলে বর্ধমান থানার আইসি মাননীয় পিন্টু শাহ ঘটনাস্থলে আসেন এবং ঘটনার পূর্ণ তদন্ত করার আশ্বাস দেন। আমাদের এই বজরংবলী মন্দির রাত্রিবেলা 2টোর সময় সোনার মুকুট ছিল, থালা বাসন ছিল, সবই গেট ভেঙে চুরি হয়ে যায়। এটা উদ্বোধন হয়েছে দুর্গাপুজোর 9ই দিন। ওইখানে আমাদের সোনার মুকুট ছিল বজরংবলী, সোনার চেন ছিল, আর থালা বাসন ছিল, আর অনেক যাবতীয় জিনিস ছিল, থালা বাসন অব্দিও ছাড়েনি। কত টাকা হবে অনুমানিক? এটা আমাদের কমসে কম কেউ তো দিয়েছে চাপি যেতে, সে তো অনুমানিক বলে যায়নি। একটা দেওয়া জিনিস, একটা মুকুট কত হয় আপনি একটা আমার আইডিয়া লাগিনি। আনুমানিক কিছু তো একটা তো ইয়ে হবে, এবার লোকের দেওয়া জিনিস, এবার আমরা কী আনুমানিক বলতো? একটা মুকুট একটা কমসে কম তো 5-10 ভরি তো হবেই। কী ধারণা করছেন আপনারা? আমরা ধারণা কাকে এখন কী বলতে পারি, কিন্তু পিন্টু স্যার নিত্যে থানা থেকে আমাদের 2 বার এসেছিলেন, তদন্ত করেছেন, ঠিক আছে। ওনাকে বলেছি 24 ঘন্টার মধ্যে স্যার যে পোকড়াই হোক কে আছে তাই ইয়ে করে, তাহলে আমাদের পাড়া প্রতিবেশী তারা সবাই ব্যবস্থা করে নেবে নিজে। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।